আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুগণ, আমি জাহিদ, মিস্টার জাহিদ বিড়ির পক্ষ থেকে। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। দর্শক, আজকে জুনের 21 তারিখ, রোজ হচ্ছে বুধবার। আজকে পাইকারি বাজারে প্রত্যেকটা কোম্পানির ব্রয়লার বাচ্চা, সোনালি বাচ্চা, পাশাপাশি অন্যান্য বাচ্চা বলতে যেমন টাইগার কমার্শিয়াল, টাইগার এ প্লাস কোয়ালিটি, মিশরি পামি, কালার বার্ড, ব্রাউন কক, ব্রাউন লেয়ার, গলাচিলা, দেশি পাউমি, সাদা, তিথির, বেজিম, এই ধরনের বাচ্চার পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা পাইকারি বাজার কেমন দাম বিক্রি হবে, ইতিমধ্যে আমরা সেটা কালেকশন করে ফেলেছি। এখন প্রত্যেকটি কোম্পানি বা বাচ্চার নাম নিয়ে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। তবে কিছুটা আজকে সামান্য কমতির দিকে মনে হচ্ছে ব্রয়লার কোম্পানির বাচ্চার দাম, এছাড়া অন্যান্য বাচ্চার দাম তো আছেই। তো সেক্ষেত্রে আমরা ব্রয়লারের দামটা একটু পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা সর্বপ্রথম অন্যান্য বাচ্চার দামগুলো জানিয়ে দেই। তার আগে বল রাখি, এখন কিন্তু রেডি মুরগির বাজার বা বাচ্চার বাজারে প্রচুর পরিমাণে সিন্ডিকেট চলতেছে। মুরগি বিক্রি করার আগে আর বাচ্চা ক্রয় করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিজ দায়িত্বে কিনবেন, কারণ সকল ব্যবসায়ী সাধু ব্যবসায়ী নয়, কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, আবার সবাই খারাপ না। এই অসাধু ব্যবসায়ীদের কারণে আসলে আজকে পাইকারি বাজারে খুব করুণ অবস্থা চলতেছে। খামারিদের মানে একদম কি করবে খামারিরা, এটা আসলে মুখে বলার মতো না। খামারিদের অবস্থা পুরাই শেষ। তো আমরা অন্যান্য বাচ্চার দামটা জানিয়ে দিই, তারপর হচ্ছে আমরা ব্রয়লার বাচ্চার টাইগার বাজার দরটা জানিয়ে দেবো। টাইগার কমার্শিয়াল হচ্ছে 25 টাকা, টাইগার প্লাস কোয়ালিটি হচ্ছে 28 টাকা, মিশরি পাউমি হচ্ছে অনলি 15 টাকা, কালার বাট হচ্ছে 30 থেকে 35 টাকা, ব্রাউন কক হচ্ছে 15 টাকা, ব্রাউন লেয়ার হচ্ছে 35 টাকা, গলাচিলা মুরগির বাচ্চা হচ্ছে 38 টাকা, দেশি মুরগির বাচ্চা হচ্ছে 38 থেকে 40 টাকা, পাউমি সাদা হচ্ছে 18 টাকা, তিথির হচ্ছে 125 টাকা, বেজিম হচ্ছে 90 টাকা। এই ছিল পাইকারি বাজারে অন্যান্য বাচ্চার পাইকারি বাজার দাম। এখন জানিয়ে দেবো এ গ্রেড কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম। ওনারা যে শুধু এ গ্রেডের বাচ্চা উৎপাদন করে বিষয়টা এমন না, বি গ্রেডের বাচ্চা উৎপাদন করে। তো বিশেষ করে আমরা এ গ্রেডের বাচ্চাটার দাম এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে আমি 5টা সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের মিস্টার জাহিদ মিডিয়ামে একটি ফেসবুক পেজও রয়েছে, যেখানে আমরা নিত্য নতুন অনেক পোস্ট বা আপডেট দিয়ে থাকি। প্রতিনিয়ত মুরগির বাজারের পাইকারি বাজারের সকল আপডেট বা পোস্ট পেতে বা আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে নিতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স বা এই ভিডিওর প্রথম কমেন্টে পিন করে দিব, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের পেজের সাথে জয়েন হতে পারেন। তো চলুন, এই গ্রেট কোম্পানির ব্রয়লার বাচ্চার দামটা আমরা জেনে নিই। সিপিআইআর হচ্ছে 26 থেকে 31 টাকা, সিপিএস হচ্ছে 27 থেকে 32 টাকা, এওয়ান হচ্ছে 27 থেকে 30 টাকা, নিউ হোপ হচ্ছে 26 থেকে 29 টাকা। নিউ হোপ কোম্পানির বাচ্চা প্রতিনিয়ত 2-1 টাকা কম থাকে, আর আজকে অন্য অন্য দিনের চেয়ে 2-1 টাকা কমে মনে হচ্ছে ব্রয়লার বাচ্চার দাম। কোয়ালিটি, আর আমাদের দেশে এখন এমন একটা সময় চলতেছে যেখানে বাচ্চার দাম বাড়তি আর রেডি মুরগির দাম কমতির দিকে। কোয়ালিটি হচ্ছে 27 থেকে 32 টাকা, নাহার রস 26 থেকে 31 টাকা, নারিশ 26 থেকে 31 টাকা, আফতাব 27 থেকে 32-33 টাকার মধ্যে, কাজী কোম্পানি 27 থেকে 33 টাকা, প্রবিটা 27 থেকে 33 টাকা, ফেরাগন 27 থেকে 32-33 টাকার মধ্যে, আর এম আর 28 থেকে 33 টাকা। তো এই ছিল এ গ্রেড কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম। বি গ্রেডের বাচ্চার দাম আরও কম হবে, যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না। এখন আমরা জানিয়ে দেবো সোনালি বাচ্চার পাইকারি বাজার দাম। সোনালি নর্মাল পাইকারি বাজার এখন চলতেছে হচ্ছে 15 টাকা, সোনালি ক্লাসিক 16 টাকা, সোনালি হাইব্রিড এ গ্রেড 17 টাকা, সোনালি সুপার হাইব্রিড এ গ্রেড 18 টাকা। এই ছিল পাইকারি বাজারে প্রত্যেকটা কোম্পানির ব্রয়লার বাচ্চা, সোনালি বাচ্চা, অন্যান্য বাচ্চার দাম। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।